আন্ডারে যত স্কুল রয়েছে এগারোটি রাজ্য থেকে কিন্তু এসেছে এখানে অংশগ্রহণ করতে এবং এই যে চ্যাটার্জি নোবেল স্কুল নদিয়ার বীরনগরে চ্যাটার্জি নোবেল স্কুল তার কিন্তু সহযোগিতায় কিন্তু এই খেলার যে এগারোটি রাজ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে খেলায় অংশগ্রহণ করতে এসেছি এই প্রথমবার কিন্তু এই রকম একটি প্রতিবেদন আমরা তুলে ধরছি কারণ নদিয়ার বীরনগরে সচরাচর কোথাও দেখা যায়নি এইভাবে মেয়েদের বিভিন্ন রাজ্য থেকে খেলতে এগারোখানা স্টেট থেকে থার্টি এইটটা টিম প্রায় তিনশো সাড়ে তিনশো মেয়ে আমাদের স্কুলে লাস্ট চার দিন ধরে থাকবে এবং খেলবে মণিপুর মিজোরাম এবং আসাম অন্য স্টেট থেকেও তারা আসছে এবং যে একটা সিচুয়েশান তৈরি হচ্ছিল কি ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা আনসেফরম টাইপের কিছু সেটা আমরা অ্যাটলিস্ট ইন্ডিয়ার কাছে একটা মেসেজ দিতে পারলাম আমাদের স্কুলের মধ্যে মধ্যে থেকে যে উই আর সেফ মেয়েরা এখানে সেফ মোট মণিপুর থেকে এসছে ইম্ফল থেকে এসছে ছত্তিশগড় থেকে এসছে মিজোরাম থেকে এসছে এগুলো মোরালেস এখান থেকে বেশি এসছে সিবিএসি তরফ থেকে ওদের জন্য মেডেলস এসছে যেটা সিবিএসি পাঠিয়েছে আমাদের এখান থেকে ভুবনেশ্বর থেকে এসছে ওই সিবিএসই আর গুলো দেন ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি বেস্ট গোলকিপার ট্রফি আর যেই টিম উইনার হবে তিনটে ক্যাটেগরি আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সে প্রত্যেকজনের জন্য একটা ট্রফি উইনার্স ট্রফি রাখবে দম কিন্তু মেয়েরাই কিন্তু খেলবে এখানে কিন্তু রকম ছেলের প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেনি সবাই কিন্তু মেয়ে এবং যেখানে প্রতিম চ্যাটার্জি যে এই স্কুলের কর্ণধান্তির কিন্তু জানালেন যে এই যে পশ্চিমবঙ্গকে আনসেফ হিসাবে ভাবে দেখানো হচ্ছে বা ধরা হচ্ছে আমার শহর বীরনগর থেকে সঙ্গীতা কলকাতা টেভে